আমি জেলে যাওয়াতে অনেকেই দোয়া করছে, অনেক যেরকম অনেক মেয়ের স্বামী জীবন আছে, চেহারা নষ্ট হয়ে গেছে, বরণ হয়ে ব্যস্ত হয়ে, তারা তো অনেকে নামাজ পড়ে দোয়া করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাকসুদুল হাসান, MH.BD চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি। বাংলাদেশের স্বনামধন্য ট্যাটো রিমুভার এবং ট্যাটো করার যিনি রাজা, ওনার নাম বাদশা ভাই, আপনারা সবাই ওনাকে চিনেন, ওনার কাছে চলে এসেছি। আমি মূলত ওনার ইন্টারভিউ নিতে আসিনি, আমি আসছি আমার নিজের একটা ট্যাটো রিমুভ করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং এর পাশাপাশি আমি যেটা দেখতে পারলাম ওনার এখানে যে সমস্ত মানে ডেকোরেশন করা আছে, মোটামুটি এগুলো নিয়ে একটা ভিডিও বানাতে হবে। এত সুন্দর সুন্দর জিনিস, আপনারা সবগুলো জিনিস দেখবেন এবং আমাদের কাজ দেখবেন। ওনার সঙ্গে কাজ করার সময় উনি অনেক মজার মজার কথা বলেন এবং সব কথা হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করবেন, এবং আমাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা আগে একটু বাসাবাইয়ের সাথে কথা বলে নিন, কেমন আছেন ভাইয়া? ইনশাল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। তারপর কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমরা জানি, তো তারপর আমি খুব আসলে টেনশনে পড়ে গেছিলাম যে আমার এই ট্যাটো কি তাহলে রিমুভ করা হবে না, কিন্তু ফাইনালি আমরা পেয়ে গেলাম বাদশা ভাইকে, এবং আমি আজকে আসলে অনেক হ্যাপি আপনার সাথে দেখা করতে পারি। আর আমি অনেক দিন যাবৎ আপনার ফ্যান, আপনার অনেক ভিডিও দেখেছি ফেসবুকে, আপনার ভিডিও দেখেছি। তো ভাইয়া, আপনি দয়া করে দর্শকদেরকে যদি একটু বলতেন যে আসলে আপনার কেমন লাগছে আমাকে। একটা দুর্ঘটনা থেকে অনেক কিছু শেখা যায়। আমি জেলে যাওয়াতে অনেকেই দোয়া করছে, অনেক যেরকম অনেক মেয়ের স্বামী জীবন আছে, চেহারা নষ্ট হয়ে গেছে, বরণ হয়ে ব্যস্ত হয়ে, তারা তো অনেকে নামাজ পড়ে দোয়া করছে। অনেকের তো চেহারা অটোমেটিক খারাপ হয়ে যায়, যার খারাপ হয় সেই বুঝে তার কত জ্বালা। তা তারা দোয়া করছে এই কারণে, যাতে টাকার কোনো সমস্যা না, যে চেহারাটা ঠিক করা যায় আর কি। তা আমার ট্যাটু স্টুডিও নিউ মার্কেট নামে যে ফেসবুক পেজটা আছে, সেখানে আফটার বিফোর দেওয়া আছে, সবাই দিতে চায় না আফটার বিফোর, সবাই মনে করে ক্যামেরার সামনে আসলে অনেকটা খারাপ মনে করে। তা আফটার বিফোর কেউ দিতে চায় না, ভালো হয়ে যায়, অনেকে আবার দেখতে চায় আফটার বিফোর কেমন, অনেকে মনে করে যে লেজার ক্যান্সার হবে। তাই আমি অনেক আগে বলছি, যদি কারো ক্যান্সার থাকে তো আমার কাছে আসলে আমি একটা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দেবো, যদি টাকা না থাকে, ঠিক আছে? আর লেজার কোনো ক্যান্সারের কোনো লক্ষণ নেই, তবে হ্যাঁ লেজার ওরকম সমস্যা হতে পারে যদি অভিজ্ঞ প্রফেশনাল লেজার এক্সপার্ট দ্বারা না হয়, যে কোনো জিনিসই ভাই, অনেক সময় পানিও গলায় বাঁধে ঠিক মতো খাইতে না পারলে। আর এটা তো একটা লেজার আগুন জাতীয় জিনিস, এটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে এটাকে ঠিক করা যায়। যেরকম আল্লাহবাদ বলতেছে যে এই পাপিকে যেরকম জাহান্নামে পড়ায় সংশোধন করার পরে যে মুসলমান, তাকে একদিন একদিন বেচতে নেওয়া হবে, এরকম আমি শুনছি। তাই এই জিনিসটাকেই বিজ্ঞান আগুন দিয়ে আর কি ভালো করার সিস্টেম, আগুন দিয়ে বাইর করছে। লেজারটা সম্পূর্ণ একটা আগুন, ইলেকট্রিক আগুন, এটাকে সঠিক ব্যবহার করে যদি কোনো কাজ করা হয় তো এটা অনেক রেজাল্ট অনেক ভালো আসে। ধন্যবাদ দর্শক, দর্শকরা মূলত বিরক্ত হয়ে যাবে, আমরা মূলত একটা ভিডিওতে চলে যাব, আমরা দেখবো আজকে কীভাবে উনি আমার এই ট্যাটুটা রিমুভ করে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চলে যাচ্ছি মূল ভিডিও। দর্শক মন্ডলী, আমরা এখন 3D ছবি দেখবো, দুই ভাই মিলে 3D লাভ করে নিলাম।
ব্যথা দিব ব্যথা দিলে তো পরে সিলে ভালো করবেন না আপনি আপনার বাবি বলছে একটা ভিডিওতে দেখছে যে কোনো ব্যথা লাগে না কিন্তু কিছু কিছু বর্তমানে ভাবতে পারে যে এটা অনেক ব্যথা একটু ধরো লাগে তবে ওটা আল্লাহর জন্য মাফ করতে হবে কারণ ট্যাটু আল্লাহ চায় না বুঝলেন না ট্যাটু অবশ্যই আপনারা করবেন না যদি কেউ টাকা পয়সা দেয় তবে আমি না করবো না কারণ টাকাটা আমি অনেক ভালোবাসি ঠিক আছে কমপ্লিট হয়ে গেল 5 মিনিটে ট্যাটু রিমুভ শেষ হ্যাঁ আমি এই যে সাদা সাদা হয়ে গেছে এটা থাকবে না এটা 2 ঘন্টা পরে স্কিন কালার এসে পড়বে পরে শুকানোর পরে পুরোপুরি স্কিনের সাথে মিলে যাবে 19 20 থাকবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাসা ভাই আপনার এই যে মেশিনগুলো রেখেছি এগুলো মানে কোন দেশ থেকে আনা এগুলো সব বডি সবই চায় না আর কিন্তু কিছু ব্লেড থাকে যেগুলো কোরিয়ান থাকে জাপানি কিছু যে গ্লাস কোম্পানিরই এগুলো লেন্স থাকে আর কি ওইগুলো আর কি আমরা কিছু ইম্পোর্ট করি আমি যন্ত্রগুলো দেখে যেটা মনে হচ্ছে খুবই উন্নত মানের হ্যাঁ হ্যাঁ খুবই উন্নত মানের কারণ ভালো কাজ করতে গেলে একটু ভালো মানের লেজার লাগে আবার লেজার থেকে সবচেয়ে বড় হলো আপনার অভিজ্ঞতাটা আরো বেশি কারণ অভিজ্ঞতা ছাড়া আসলে এইসব কাজ করা যায় না তো আমার কাজ কি শেষ হুম এত তাড়াতাড়ি হ্যাঁ কারণ আস্তে আস্তে করলে একটু ব্যথা বেশি পাবেন না আমি কিন্তু ধৈর্য সহ্য ধরে হ্যাঁ আমরা চেষ্টা করি বেশিরভাগ ট্যাটু একবারে রিমুভ করে দিতে আবার যে যারা ট্যাটু শিখতে চায় তাও শিখাই ট্যাটুর মেশিন টেশিন এগুলো লাগলে আমাদের কাছে সব মেশিন কালিতে সব সেল করে থাকি ও আমি এটা জানতাম না আসলে দর্শক মন্ডলী যাদের কোনো ট্যাটুর প্রোডাক্ট লাগবে বা আপনার এই সমস্ত মেশিন নিতে চান বা ওনার কাছ থেকে ট্রেনিং নিতে চান মূলত নিজে ব্যবসা করতে চান তো বাসাবার কাছে আসবেন এবং উনি আপনাদেরকে সব ব্যাপারে হেল্প করবেন অনেক ক্ষেত্রে অনেক ভালো মানুষ সত্যি কথা বলতে উনি আমার খুব ভালো মানুষ এবং উনি আমার কাছের মানুষ হয়ে গেল আশা করবো ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হবে ট্যাটু রিমুভ না করলে হবে মাঝে মাঝে অনেক ক্ষেত্রে যে তিল করতে চায় পার্লারের তিল করার মেশিন কারণ পার্লারের কিছু করে খাইতে চায় তারাও তিল করার মেশিন কিনে নিতে পারে ঠিক আছে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে বাসাবাইয়ের অফিসের ঠিকানা দিয়ে দিব আপনারা ওনার কাছে আসবেন দর্শক মন্ডলী ট্যাটু রিমুভ করা কমপ্লিট খুব মায়া লাগতেছে আসলে অনেক টাকা দিয়ে করছিলাম তো ভাই মানে আমার জিনিসও রিমুভ করে দিল আমার টাকাও নেবে তবে টাকার পরিমাণ খুবই অল্প আপনারা আসতে পারেন বাসা ভাইয়ের কাছে আসবেন উনি আপনাদের খুব যত্ন সহকারে এবং উনি যে আসলে সত্যি কথা বলতে কাজ করার সময় ওনার যেটা লক্ষ্য করলাম যে উনি খুব আন্তরিক হয়ে কাজ করতেছে তো কোনো ব্যথা নাই আপনারা কেউ ভয় পাবেন না আপনারা নিশ্চিন্তে বাসা ভাইয়ের কাছে চলে আসবেন কাজ করার সময় আপনারা যেখান থেকেই কাজ করেন স্কিন বিষয়ে যে দাগ উঠাবেন ম্যাস্তা উঠাবেন হাতের কাটা দাগ অনেক মেয়ের দাড়ি মোচ থাকে এগুলো রিমুভ করা যায় বগলের লোম মাতৃজনিত দাগ এগুলো সব রিমুভ করা যায় আমি জানি যে এই কাজগুলো যে আমি একাই করি না অনেক জায়গায় করে থাকে অনেক বড় বড় কোম্পানি আছে আবার কিন্তু তারা তো বলতেছে যে অমুক কোম্পানিতে অমুক জায়গায় অমুক ক্লিনিকে আমার এই কাজ প্রতারিত হয়েছি আপনারা অবশ্যই চুক্তিবদ্ধ হয়ে নেবেন যে কাজ না হলে অবশ্যই টাকা ফেরত দিতে হবে মানি রিসিট দিতে হবে ঠিক আছে কাজে চুক্তিবদ্ধ থাকবে যে কাজ না হলে টাকা ব্যাক করে দেবে এই লিখিত যেখান থেকে পাবেন সেখান থেকে কাজ করবেন তাহলে আপনার প্রতারিত হবেন না আর আমার কাছে যদি কারো কাজ না হয় ইনস্ট্যান্ট সব টাকাই ক্যাশব্যাক আমি কাজ না করলে এক টাকাও রাখি না হতে পারে আমার দ্বারা কাজ হলো না বাইসেন্স তো ইনশাল্লাহ তার সব টাকাই ফেরত দিয়ে দেবো আমি তবে এরকম হয় না কারণ আমি বুঝি যে কোন কাজটা আমার দ্বারা হবে কোনটা হবে না যেটা হবে সেটা করি না হলে আমি সেটা আমি করি না তবে আপনাদের প্রতারণার জন্য যে কোনো পণ্যের বলবেন অথবা যে কোনো প্রোডাক্টস যে কাজ না হলে ক্যাশব্যাক করতে হবে অনেক সময় দেখা যায় কি বড় বড় নাম করা ব্যক্তি বলা যাবে না বলে ঝামেলা আছে আচ্ছা মেম্বার কার্ড দিয়ে দিচ্ছে মানে আপনাকে স্কিনের ট্রিটমেন্ট দিচ্ছে আবার মেম্বারের কার্ড দিচ্ছে মানে কি আপনাকে আজীবন রুগী বানাইয়া রাখতেছে দশ হাজার টাকা বিল করবে মেম্বার কার্ডে 200 টাকা ছাড় পাবেন তাই এরকম আপনারা মেম্বার কার্ডের সদস্য এরকম হয়েন না ঠিক আছে বেশিরভাগ দেখা যায় এরকম মেম্বার কার্ড সদস্য পার্টনারশিপ এগুলো ভুয়ো কথা শুধু শুধু আপনাদের পকেটগুলো কাটা তো অবশ্যই আপনারা বলে নেবেন যদি কাজ না হয় ক্যাশব্যাক দিতে হবে টাকা ব্যাক যখন পাবেন তখন মামলা মোকদ্দমা হ্যাঁ আর আমার এখানে আপনাদের কষ্ট উপার্জিত পয়সা আমি সিকিউরিটির ব্যবস্থা রাখছি যদি কারো কাজ না হয় ইনশাল্লাহ ফেরত তো দর্শক মন্ডলী আমরা যেটা বুঝতে পারলাম এখানে গ্যারান্টি সহকারে কাজ করা হবে আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনারা এখানে আসলে দুটো জিনিস ফ্রি পাবেন প্রথমত ফ্রিজে রাখা ঠান্ডা পানি আমি বাইরে থেকে দেখে আসলাম যতক্ষণ পারেন আপনি ঠান্ডা পানি খেতে পারবেন এবং ফ্রি ওয়াইফাই এই দুটো সার্ভিস আপনারা ফ্রি পাবেন তো ভালো থাকবেন দর্শকরা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর বাসাবাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করবেন এমএসবিডি সাবস্ক্রাইব করবেন এবং কি এই চ্যানেল থেকে যে কেউ আসবে কান ছিদ্র ফ্রি করে দেবো অবশ্যই কান ছিদ্র ফ্রি তবে পুরুষ লোকের না ঠিক আছে ভালো থাকবেন দর্শক